আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা হচ্ছে বাংলাদেশে যখন ছিলাম তখনকার ভিডিও আর কি। তো আজকে হচ্ছে আমরা পাথরঘাটায় যাব, মানে হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে, এই উপলক্ষে হচ্ছে আমরা রওনা দিয়েছি দুই বাচ্চাকে নিয়ে। তো আমার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে আমরা আর কি যাচ্ছি আমার চাচাদের বাসায়। তো অনেক দিন পরে হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি, পাথরঘাটায় যাচ্ছি আর কি। তো এখানে আমাদের আগে থেকে আসলে যাওয়ার কথা ছিল, যেহেতু আমার বাবার কবরটা পাথরঘাটাতেই আছে, তো সেই উসিলায় হচ্ছে আমরা সবাই মিলে যাওয়ার কথা। তো আমরা অলরেডি চলেও এসেছি। তো আমরা এখানে প্রথমে উঠেছি আমার কাজিনদের বাসায়। তো ওইখান থেকে হচ্ছে এখন আমরা রওনা দিচ্ছি দাদার বাসায়, অলরেডি আমরা চলে এসেছি। আর যে এখানে যে ঢালু রাস্তা, এই রাস্তা আমার ছেলে দেখে এখান থেকে সে নামতে চাইছিল না, তো তার কাছে একটু অন্যরকম লাগতেছিল। তো কি আর করা, আমরা যে চলে আসছি। আর আসার সময় আমি বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম, আর বিয়ে বাড়িতে তো অনেক বাচ্চারা থাকবে, তো ওরা খুব পছন্দ করে, এমনিতেই তো বাচ্চারা খুবই চকলেট পছন্দ করে। তো আমি দুবাই থেকে ওদের জন্য কিছু চকলেট আমি নিয়ে গিয়েছিলাম। আর অনেক দিন পরে হচ্ছে এখানে আসছি বিয়ের পর, দুই বাচ্চাকে নিয়ে এখানে আমি আসলাম। তো সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, আসলে তাদের সাথে অনেক দিন পরে, সবাইকে দেখে খুবই ভালো লাগছিল সবাইকে একসাথে। আর বিয়ে উপলক্ষে সবাই বাড়িতে এসেছে, সবাইকে দেখে আসলে ভীষণই ভালো লাগছিল। কিন্তু এই দিকে আমার ছেলে এই মেন, সে এতই দুষ্টুমি করছিল যে তার পিছনে পিছনে আমার থাকতে হয়েছে। আর এই তো বিয়ের কনে আমার সুন্দরী বোন, তো ও বেশ বড় হয়ে গেছে। আমি যখন অনেক আগে এসেছিলাম তখন বেশ ছোট ছিল, আর এখন তো বড় হয়ে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে। আর বিয়ের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার ছেলেকে তো দেখতে হবে। আশেপাশে অনেক পুকুর ছিল, তো এই পুকুরে নিয়ে আমার খুবই ভয় লাগতেছিল। আর এই যে খুবই সুন্দর লাউ গাছ, আমার তো ভীষণই প্রিয় লাউ শাক। আর এই যে আমার ছেলে গরুর সাথে খেলতেছে, আর পাশেই পুকুর আছে দেখে আমি আসলে ওর সাথেই ছিলাম। তো গরুর সাথে খেলতে খেলতে এইদিকে গরুর গোবরে সে পাড়া দিয়েছে, সে কখনো খেয়ালই করেনি। তো কি আর করা, আমার তো ছেলের পিছনে পিছনে থাকতে হয়েছে, কারণ খুবই ভয়ে ভয়ে ছিলাম। তো এদিকে বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে এই বিয়েটা হচ্ছে বর ছাড়া, আসলে বর নেই, বর হচ্ছে বাইরে থাকে। তো ফোনের মাধ্যমেই হচ্ছে বিয়েটা সেরে নেওয়া হয়েছিল। আর খাসির মাংস আর মাছ হচ্ছে, কাঁচা টমেটো, এটা তো কে জানি সস লাগাইছে। সবাই খাওয়া দাওয়া করে, তুমি দুষ্টুমি করো, সবাই সরসতা পাইছে। আর ওই যে গোলাপগুলো তো কার দে, এদিকে হচ্ছে মোবাইলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এদিকে আমি এটা ভিডিও করতে পারিনি আমার বাচ্চাকে দেখাশোনা করার কারণে, যাই হোক। আর এখানে হচ্ছে বিয়ে করার পরে হচ্ছে আমাদের গ্রামের নিয়ম, প্রথমে বউকে নাকের ফুল পরিয়ে দেয়।
তো এই যে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে নাকের ফুল পরিয়ে দিচ্ছে। তুমি হেল্প করো আমারে, তুমি তাকাও এদিকে, তাকাও তাকাও টেনশন কিছু নাই, আমি বিয়াই হইলো, আমি এক বুড়ো বিয়াই। হ্যাঁ ঠিক আছে, আমি বুড়ো বিয়াই, আমার মেয়েও তো। তো বিয়ের কনেকে আমি বললাম, তো অনেকক্ষণই তো বসে আছিস, আসলে বসে থাকতে থাকতে তো বিয়ের কনের অনেকই হাত পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, বিয়ে শেষ হওয়ার পরে ওকে বললাম যে একটু বাইরে এসে কয়েকটা পোজ দে, তো আমি একটু ভিডিও করে রাখবো আর কি, একটা স্মৃতি হিসাবে থাকবে। আসলে আমার প্রত্যেকটা ভিডিওই মনে হয় যে একটা স্মৃতি স্মৃতি হয়ে থাকবে আসলে এগুলো। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে কোনো অংশে প্লিজ একটি লাইক করবেন, সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা চলে আসছি আমার খালামণির বাসায়। তো এখান থেকে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে আগামীকাল সকালবেলা রওনা দিব। তো খালাকে অনেকদিনই দেখিনি আর অনেকদিন পরে এসেছি, এবার যদি না দেখা করে যাই তাহলে আসলে খুবই খারাপ লাগবে। তো আমরা সবাই চলে আসছি। আমেন, দেখো ফ্লাওয়ার, দেখো ফ্লাওয়ার নিবা, ফ্লাওয়ার, ও ফ্লাওয়ার, ফ্লাওয়ার, নাও ফ্লাওয়ার নাও। এই যে অনেক ভোরে আমাদের বাস ধরতে হয়েছে বিআরটিসি বাসে, তো আমরা প্রথম আর কি এই মেনে মিলিয়া বিআরটিসি বাসে উঠলো আর এখন আমরা রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। সকালটা খুবই মিষ্টি ছিল, অনেক শীত ছিল, ফেব্রুয়ারি মাসের দিকে শীত শেষে একটা শীত পড়েছিল, আসলে খুবই ভালো লাগতেছিল। তা এই ছিল আমার ভিডিও, কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।